বললেন এটা আশাই গাড়ি মিনি কক্সবাজার সেলফি ব্রিজ, আপনিরা আসেন, আমরাও আইসে গেছি, অনেক চটপটি দোকান আইছে, আপনিরাও আসেন। না আমি খাবো না, এই খাওয়া কই নেই, খাবো না। এরে ভাই পিয়া খাও রে, আমি খাবো না, টাকা দেখি না। আপনাকে তুই আমি খাবো না, তুই কে খাবো না করে, হ্যাঁ আমি খাবো না, খাও হে তুমি, আমি খাবো না। আমরা উঠে যাবে রে, আসো উঠে, এসো হলো এ গস 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 ভাঙে গেল এ ভাই। থাম, এটা কি আপনি বানাছেন নাকি? এটা টাকা চারিদিকে পানি, মাঝখানে বাড়ি, জায়গাটা সুন্দর, অনেক সুন্দর তালতলি। আর এখান থেকে যাবো আমরা হাসাই গাড়ি, হাসাই গাড়ি এখান থেকে 10.50 কিলো তালতলি থেকে। তো দেখি বাংলাদেশের কি জাতীয় গরিবদের জাতীয়। কি ভাই ভাসমান রেস্টুরেন্ট, এখানে অনেক পাখি দেখতে পাচ্ছি আমরা। আমরা দুবেলাহাটি রাজবাড়ি আসছি, দুবেলাহাটি রাজবাড়ির উপর দিয়ে আমরা হাসাই করে যাচ্ছি, আসার পথে নামবো, অবশ্যই আসার পথে নামবো ইনশাআল্লাহ। না চলে আসি না, ওই রোডে যাচ্ছি। হ্যাঁ এখন এটা বর্ষার ভারী মৌসুম হইতো, ভালো লাগতো এই সময়। বর্তমানে একটু ধান লাগাইছে, আর কয়েকদিন গেলে একটু ডুবে যাবে ধানটা, তাড়াতাড়ি উঠার জন্য এত তাড়াতাড়ি ধান লাগাইছে। কি করছে না ছবি তুলে সপ্তাহে? বর্তমানে যে অবস্থা পানির, বৃষ্টির যে অবস্থা, আর দু একদিন বৃষ্টি লাগবে, আর এক সপ্তাহ লাগবে, লাগতে পারে এটা করতে। ইনশাল্লাহ পরের সপ্তাহে আসলে ভালো কিছু পাবেন। তবে নৌকা চলাচল করবে, সেই ফিল্ডে পাবে না। কিন্তু সেটা মানেনি, পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর মেঘটা দেখছি আমি, মেঘটা চকচক করতেছে, যাই কোনদিন ছবি তোলে না তার ছবি তুলছে, দেখতে পাচ্ছেন এই রিপন ভাই বসে দু একটা ছবি তোলে প্রকৃতির আর কি, বাচ্চা কাচ্চা ছবি তোলে, বাসায় বাচ্চা আছে, কিন্তু
ফুচকা চটপটি আপনার কি পাওয়া যায়? ফুচকা চটপটি আর কিছু নাই, ফুচকা চটপটি নুডলস খাইতে পারবেন 50 টাকা 60 টাকা বাটি। বিপ্লব খুব ব্যস্ত, আমার গালি দিবে, সেই গালি দিবে, যাই হোক মেনে নিলাম। নাইম তো আমাকে দিচ্ছে, ছাড়তেছে, সেই ছাড়া যাচ্ছে না। নাইম তো নাইম কি করে বাদ রাশেদ, 100 টাকা দিলে রাশেদ, 100 টাকা দিলে এইদিকে না তাকে দেখাও, দুজনে কি করছেন তোমরা, সেটা বুঝা পারছি না। চুল কাটতে টিকটক ছোট ভাইরা টিকটক করতেছে, সবাই এই সুন্দর পরিবেশটা ধারণ করতেছেন ফোনে। দেখতে পাচ্ছেন ছোট ভাইরা, এখন মোটামুটি সব মানুষেরা ছবি তুলতে কে কি না না টিকটক ভালো জিনিস করতে পারে, মেন কথা তারা এখন ছবি তুলে না, কেউ ছবি অনেক সময় কম তুলে, কিন্তু এই জায়গায় আসলে মোটামুটি সবাই নৌকা নিয়ে হোক এমনিতেও ছবি তোলে। এইবেন ভাই কি খবর আপনার, জীবনে প্রথম এখানে আসছেন? আমি ছবি টবি তেমন একটা তুলি না, কিন্তু আজকে এই যে খুব ভালো লাগতেছে আমার ছবি তুলতে, প্রকৃতির এই জায়গাটা জায়গাটা কেমন লাগতেছে আপনার? অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। ভাবি তুলাইছে কেমন লাগতেছে? ভাবি তো রেখে আসছেন, রিল্যাক্স। এইবেন ভাই কোন ভাই বলেন, এখানে যত দ্রুত আসবেন তত দ্রুত ভালো লাগবে, আমি যত দূর বুঝতে পারতেছি, আপনারা আসবেন ঘুরে যাবেন এইটাই আর কিছু না, অনেক সুন্দর লাগবে। কি হলো ভাই, মোটামুটি অনেকগুলাই দোকান আছে, আপনারা সব ধরনের খাবারই পাবেন, এই ফাস্ট ফুড টাইপের। বললেন এটা আশাই গাড়ি মিনি কক্সবাজার সেলফি ব্রিজ, আপনিরা আসেন, আমরাও আইসা গেছি, অনেক চটপটি দোকান আইছে, আপনিরাও আসেন। এই যে সাইডে ওরে কাকার গাড়ি কিরে গাড়ি, মোটর সাইকেল দিয়ে মনে করেন একদম। হ্যাঁ আসেন, আসেন নাকি এটা কাকা? কতদিন পানি বাড়তে আছে, কতদিন পরে আসলে মানে একদম পানি পাবে? আটদিন পরে আসলে মানে এক সপ্তাহ পরে আসলে এখানে আপনারা দেখা যায় যে নৌকালারা ভাড়া বেশি নাই, কিন্তু এখানে এরকম না, সবাই অনেক সাশ্রয়। আচ্ছা কত ঘন্টা? 300 200 ভালো নৌকা হিসাবে দাম দর হয় এখানে। কম করে ধরেন তাহলে হবে 25 টাকা, 20 টাকা দেবো, 20 টাকা দেবো গেলেন, দাম বেশি একটু করে পেয়ার দাম 25 টাকা, ও কাটলে পোকা বাড়ালে আপনার দেয় সেটা, ঠিক আছে দেন।
এখানে আপনারা পেয়ারা পাবেন, বাদাম, সিগারেট সিগারেট কেউ যেন খায় না, সিগারেট প্যাকেট এমনি প্রচুর ঠান্ডা, মজা নাই, মজা নাই। কুক রাখছে, মজা রাখা লাগবে কাকা, এলে কুক চলবে না, এলে কুক খাবেন না, কুক বয়কট, মজা খাবেন, প্যানি আছে, স্প্রাইটও খাওয়া দরকার নেই। জায়গাটা অনেক বেশি সুন্দর, তারা আসেন নাই, তারা অথবা জানেন না, তারা আসছেন তারা জানেন যে এই জায়গাটা কত সুন্দর। আর একটা কথা শেয়ার করে দেখবেন যে অনেক অনেক জায়গা মনে করেন যে নৌকার ভাড়া অনেক বেশি নেয়, এমনও জায়গা আছে যে তারা মানে অপরিচিত কোনো নৌকা চড়ে নেয়, দাম দর করা নেয় ভাবে, তারা তার 500-700 টাকা নেয়। আপনারা এখানে আসলে অবশ্যই দাম দর করে নৌকায় উঠবেন, দাম দর করে ছাড়া যে নৌকা উঠেন সব মানুষ কিন্তু ভালো না, আবার সব মানুষ খারাপও না। সো আপনারা এখানে আসলে নৌকা ধরার আগে আপনারা চুক্তি করে উঠবেন যে এতক্ষণ ঘুরবেন বা কয় ঘন্টা ঘুরবেন, কত করে ঘন্টা নেবেন, সব এক্স্যাক্টলি জানার পর নৌকাতে উঠবেন, কারণ অনেক সময় অনেকেই ঘুরে আসার পর বেশি চাই। সো আগেই সব কিছু ভেঙে চুয়ে নেবেন, তারপর এখানে ঘুরবেন। আমার কাছে এটা মনে হয় আপনাকে বললাম, আপনারা যদি আসেন অবশ্যই এখানে দাম দোকায় উঠবেন নৌকাতে, যেখানে ওঠেন নৌকাতে। অনেক নৌকার আলারা অনেক বাজে হয়, আবার আমার নৌকা আছে যে মাঝখানে নিয়ে যে টাকা টোকা নাই, এখানে এইরকম রিস্ক নাই, এখানে এরকম যাবৎ আমি এখানে 5-7 বছর থেকে আসি, এখানে এরকম কোন শুনি নাই, আপনারা নির্ভয়ে এখানে আসতে পারবেন, অবশ্যই 7 দিন পরে আসবেন। হ্যাঁ, নৌকা নিয়ে ঘুরে টাকা কত করে ঘন্টা নেন আপনারা? 300-400 মানে নৌকা হিসেবে দাম দর হয় না, মানে ঘন্টা ঘন্টা হিসেবে 300-400 কেন? তেলের দাম বেশি, সব জিনিসের দাম বেশি না, ও তেলের দাম বেশি বাড়িয়ে দিয়েছেন, এটা তো ভয় নাই। অনেক সময় অনেক দেখা যায় যে নৌকালার মানে রাস্তা মানে মাঝখানে নিয়ে যায়, টাকা টাকা বেশি নাই, না না বেশি ওই দামে দিবে, যেটা বিনটা সেই দামে দিবে, এরকম কেন ভয় টয় নাই? তো কোনো নৌকা ভয় নাই, ওঠার পর অনেক সময় দেখা যায় নিয়ে যাওয়ার পর মাঝখানে নিয়ে যায়, আপনাকে অনেক কিছু আবদার করে, না না দেবে না, এরকম রিস্ক নেই এখানে আসতে পারবেন। আর 7 দিন পর আসলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, এই যে ভাইয়ের দোকান, আমরা সব কিছু পাওয়া যায় এখানে, আমরা কিনলাম পেয়ারা, নিলাম পেয়ারার দাম অনেক কম, একটা করে পেয়ারা নিছি 300 গ্রাম ছিল, মোটে নিচে হলো 25 টাকা, একদম মশলা দিয়ে মাখিয়ে দেওয়ার পর। এখানে নৌকা ওঠার জন্য একদম সিঁড়ি করে দিয়েছে, আগে এই সিঁড়িটা ছিল না, অনেক সময় নামার সময় সমস্যা হতো, ওঠার সময় সমস্যা হতো। তা আশিক ভাই নৌকা দূরে পড়ছে, ভাই যান, এই রিপন ভাই যাচ্ছে, পরিবেশটা দারুণ, আক্কেলপুরের মতো জায়গায় এই যে মাগি শাকটা আছে না, এটা হচ্ছে এটা শাক, এই শাক হিসাবে খাই, এই মাগি শাক, সরি দুঃখিত, এটা হচ্ছে গিমা শাক, এটা হচ্ছে গিমা শাক, এই শাকটা বিক্রি হয় 80-60 টাকা কেজি কেজি আক্কেলপুরের বুকে বিক্রি হয়, বাইরের শহরে তো আরও আছে, কে খায় এগুলা? শাক মানুষ কিনে খায়, এটা কেজি হিসাবে বিক্রি হয় 60-80 টাকা, এখানে তো অ্যাভেলেবেল, যদি প্রয়োজন পড়ে যদি ঘুরতে আসেন উঠাই, এমনি কষ্ট লাগবে না যে কয়েক মিনিট ধরে তুলতে হবে, একবারে ধরে তুলে এনে চলে যান, বাড়ির যাই পরিষ্কার করবেন, শেষ। আর দুঃখিত, আবারও দুঃখিত বলতেছি এই মাগি শাক বলার জন্য, এটা হচ্ছে থাকলে থাকতে পারে, আমরা তাহলে ধরে নেব একটা নিয়ে যাব, এটা রাসেল হাইবে না, তো আবার থাকলে একটা নিয়ে যাব, শেষ, রাসেল হাইবে নাই ভাই, না রাসেল হাইবে নাই। এখানে আছে এই যে ধোরা ভাইপার আছে ভাই, ভাই ভাবি ভাবি দেখেন সিম ভেসার নাম করে কুটিয়ারি ঘুরতেছে, সাথে বান্ধবী আছে উপরে, বান্ধবী নিয়ে আসেনি, এখানে একা আসছে, ভিডিও তো না দেখা যায় সেই জন্য। ভেরি গুড, মিথ্যা বলার জন্য এত সুন্দর করে মিথ্যা, দুঃখিত, এত সুন্দর করে মিথ্যা কথা বলার জন্য, বসো এটা বসো, সুমুক দিয়ে খান না ভাই, সুমুক দেন, সুমুক দেন, এটা এতে কাশুন দিয়ে আছে কিছু, এটা খাও, সুমুক দিয়ে না, আমি খাবেন না, খাও না, আমি খাবো না, এই খাওয়া কই নি, যে কোনো ধরনের স্পোর্টস আইটেম দরকারে
যোগাযোগ করুন জিয়ার স্পোর্টস। এখানে কাস্টমাইজ গেঞ্জিও অর্ডার নেওয়া হয়। তাহলে অতি সহজ নয়, এখান থেকে যদি নিয়ে যায় এই বিজনেস প্ল্যানটা কারো যদি কাজে লাগে এই জন্য বলতেছে। আমার করার দরকার নাই, আপনার যদি কেউ করলে করতে পারেন আসবেন। তুলে শাকিল ভাই, শাকিল ভাই, শাকিল ভাই মেনশন করলে শাকিল ভাই আপনার ভাইয়ের জন্য ঠিক আছে। কি করেছেন এখানে? অঙ্কন করতেছি ভাই, রিপনের চিত্র অঙ্কন করলাম। এই যে এই দুটা রিপনের পাও, এই দুটা হাতি তো রাখাই দিই ভাই, মাথা গুনি, এই যে মাথা টাকলা ভাই পরে গেছি। এখানে এটা রিপনের চোখ, এটা নাক, এটা মাথা টেকলা চুল নাই। আবার করছি কষ্ট হয়নি, এই এত কষ্ট করে কষ্ট গুলা লাগাইছি আপনি নষ্ট করে দিচ্ছেন সব। ওই দিক দিয়ে নিয়ে আসলে কষ্ট করে কি দরকার? ঠিক আছে ভাই, এত কষ্ট করে কচুরি গুলা চাষ করলাম সব নষ্ট করে দিলেন ঢুকাই দিয়ে। আমার ফসল নষ্ট করছেন, মামলা দিব আমি কিন্তু। বহুত ফসল নষ্ট হয়েছে কাকা, আমার নামে নাকি মামলা দিবে? আমার ফসল নষ্ট করে আমার নামে মামলা দিতে চায়? পুরোপুরি নাকি নৌকার ক্ষতি হয়ে গেছে। আপনারা 7 দিন পর আসেন, আশা করি কোনো কিছু করতে পারবেন। আশা করি আজকে এই পর্যন্ত ছিল, আশা করছি সকালে অনেক বেশি ভালো লাগছে। মূল মজাটাই হলো নৌকা নিয়ে একটা গাছগুলোর সাইডে নৌকা দাঁড় করাই কিছুক্ষণ ওখানে হাওয়া বাতাস খাওয়ার জন্য সুযোগ দেয়। এটাই হলো আসলে গার্লফ্রেন্ড নিয়ে আসে এখানে যেন উঠা বলা কিছু করতে চায় না। সব লোক ভালো না, সব লোক খারাপও না, একদম আগে বললাম এখনো বললাম ধরা খাওয়া রিক্সা আছে, আবার ঘরে অনেক সময় ঝামেলা হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা এরকম বেড়া।